আমি যেভাবে জিজ্ঞাস করেছিলাম সুন্দরের চেয়ে অনেক সুন্দর করে তার জবাব দিয়েছে, খুব খুশি হয়েছে ভাই। কেননা এভাবেই প্রত্যেকটা শিল্পীর নিয়ম, একজন শিল্পী আর একজন শিল্পীকে মুখে তুলে দিবে আর তার মুখ দিয়ে সুন্দর সুন্দর মধুর মধুর পানি আসবে। চমৎকার করে আমার প্রশ্নের জবাব করে আমাকেও একটি প্রশ্ন করেছে হযরত বড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার বড় পীরের যে গাভী গরু, গাভী একটি মানুষকে মুসলমান বানাইছে, কলেমা পড়াইছে, সেই লোকটিকে এবং কি বলে কলেমা পড়াইল, এই সম্পূর্ণ জবাব আমার একটি গানের ভিতরে আছে। ওই গানটি আমি করব, তারপরে তার গানের জবাব দিব। কোন
কালেমা পড়ে মুসলমান হব। সাথে সাথে গাবি বলে দিল রবি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে, তুমি কলেমা পড়ে মুসলমান হও। তাই সেদিন বড় পীরের এক গাবি ছিল, ওই গাবি তাই মুখের কথা ওই ব্যক্তি কৃষক ব্যক্তি শুনে সাথে সাথে বড় পীরের কাছে কলেমা পড়ে মুসলমান হয়। আজকাল কিছু কিছু আমাদের পর্যায়ে আছে, তারা অনেক টাকায় দান করে কিন্তু সঠিক সঠিক আহারটুকু সেই আশেকের মুখে যায় না। আপনাদের কাছ থেকে দুই চারটা পয়সা নিয়ে চারটা ডাল ভাত খাই, কিন্তু যতটুকু পারি বাবা অতটুকু কি করি, মিথ্যা বলার চেষ্টা করি না। এত সত্য কথা আসলো, আসলে তোমার 40 দিনা দিতে বাবা, এটা না করলে
অল্প স্বল্প তাকে তোর পর স্বীকার করে নাই, কিন্তু সত্য করে আমি তোমার কাছে ডাকাই তোর বলে শিক্ষক হয় আমার জীবনে আমি
আমি এমন বাচ্চা সন্তান আর দেখি নাই। এটা কোনো সাধারণ সন্তান না, সাধারণ কোনো মায়ের গর্বে হয় নাই। কোনো পীরে হাতে ধরিয়া বলে তুমি কোন মায়ের গর্বে হয়েছ, সে মাকে দেখার একটু সাহায্য গেছে আমার। হাতের ভিতরে ধরে বড় পীরের বাড়িতে নিয়ে যায়। আজকে তোমার রক্ষা নাই, তোমাকে আজ আমি ছাড়বো না। আমার বড় পিতার হুজুর দেখেন আমার মায়ের কেমনে লাঠি লই আমার দেখাইতেছে, আমার মারবো। আপনি তো বড় পীর আব্দুল গাফুর গিলানি, আপনি সত্য আউলিয়া, আপনি আমাকে দোয়া করে দেন যেন আমি কাল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। আমার বড় পীর বলে তোমার বেঁচে থাকার অনেক সাথ বলে, হ্যাঁ যাও। সাথে সাথে আমার বড় পীর মুখে বললেন কুম্বুসিল্লা, কুম্বুসিল্লা শব্দের অর্থ হলো মরা মানুষ জিন্দা করে। আমার বড় পীর কয় আমার এই দরবারে আসছে যদি কোন ভক্ত পথ ভুলিয়া যায়, তুমি তাহার প্রতীক হইয়া আমিও দরগায়। যদি কারো পানি পিপাসা লাগে তুমি তারে পানি পান করে দাও। এখনো এখনো কালকে আমার পর্যন্ত এই শেখ জামালিল্লা থাকবে। শুধু তাই না, তোমার আমি আরেকটা কাজ দিয়ে যাই। আমি চলে যাওয়ার পরে কালকে আমাদের আগে এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা নবী আসবে, তার কাছে আমার সালাম টুকু তুমি পৌঁছাইয়া দিও। এই যে বড় পীরের ভক্ত শেখ জামালিল্লা কালকে এমন পর্যন্ত বেঁচে থাকবে, তত্র ফাঁকা পাবার একজন ভক্ত ছিল, এখনো জীবিত আছে, কালকে এমন পর্যন্ত জীবিত থাকবে, তারও একটা ডিউটি দিতে আমার জানার দরকার। সেই ভক্তটাকে কিভাবে এই ডিউটিটা পাইল
Thank you.
আমার মালিক তন্দির নাই, উন্নতির নাই।